সব গেল আমি বরবাদ ও আমার টাকা পয়সা গিলা সব পানি পড়ি গেল তইনো টাকা টুপলা তো লই ফলে কি পানি নামছিলি আৰু কিবা পড়িল নেকি পানি হেই হেতু কথা নহয় আমি যে সালুতা জমা দছলো কুরুর প্রতি কোম্পানি তো হেই কোম্পানি তো টাকা পয়সা মারি পলে গেল কি ও আপনি যে ঘরত জানাই কিয়া খট মানে খট যাবলে দেখুন কিবা ভয় লাগে ও কি হৰ ভয়ে তো মা বাহার রটনি মুক দেখি বাকি রণসন্দির রূপ লয় কি ঠিক হাও এখন করে দাও কি নু করব বাইয়ে করতর পড়া কি বা কাগজ আনি থইছি না হয় আপনার কারণে কাগজ আনি সে তাকু কৌটো পা অবটলি বাইরে মু নামর পুলিশ সসত পা কি সেস দিছে নি কি কারণে বেসা বিক্রি একদম কমে গেছে হুম পিছে নাম তো কি হব ও ও ও মেনব কেন মানে দোকানের নাম তো পৈতকা দোকান থনে কেন কব বাবা একদম ঠলিয়া সর খাবে ওই হুকি হুকি ওই হুকিনি কুকিল মানু বিলা পাস পালে গেছে নিকে র পাস পালে সাং মাটির গাহকক বেশি থয়েছং মাটির কাগজের অলক গুণগুলো আছে ইবিলাক থাক ঠিক হয়ে গেলে সব ছেতাল হয়ে যাব আর হয় নাকি দে দে ফালি করলি দে পিছে হকি কটন হুই তো কুয়ায় নাই বাবাই ফোন করছিল তালে মিকু হাতের মেডিকেল ভর্তি করছে না হয় হই নাকি ও মানু তো তাক লাগি গেছি ও ওই হকিনি দালিমি হকিনি বিমার তো অন্তইন পরে দেখুন ও জি দেখছো ডাক্তারে ভাল করবা নরে উজাই হে ঠিক করবা লাগব ওই যে কথা কিছুমান কো হকি আজিকালি ইমান উন্নত চিকিৎসার দিনত কোন বাইনু আরো বেজক লগাব না উজার চিকিৎসা তো বেলেগ বস্তু হুকিয়নে ইবিলাক এরবা না পায় ইবিলাক পুরনি বস্তু সময়ের লগে লগে মানুহে পুরনি বস্তু গিলা পাহরি নতুন বস্তু আদরি লবাই লাগবো বুঝছা না সেটু বারো বুঝলাম যেনকা আজির মানুহে তিল পিঠা টেকলি পিঠা খোলা চাপরি পিঠা ইবিলাক বাহির গেছে ঠিক তেনকায়ে হলিও মানুহে সেগিলা পাহরবা নালগে সেগিলা হচ্ছে আমার ঐতিহ্য আর পরম্পরা মাত্র ডাক্তরক বাদ দি বেজর ওসর চাপবা নালগে সেটু হে আসল কথা ওই হুকিয়নে তুই দেখুন বহুত কুঠাই জানা তোর কুঠাটো মই মানলো রে সন হিনহীন কুঠা রে সন মানবাই লাগবো রে সন গুরু ও গুরু গুরু ওখানে দোকানে আসার সময় হয়েছে হাই হাই গুলাবের বাচ্চা ওখানে দোকানে আসার সময় হয়েছে এই দোকান খুলবো কেটা ঝাড়ু দিবা কেটা পানি ছিড়িবো কেটা ময়ে করি হ্যাঁ কিন্তু মোর আজি দোকান আইব ইচ্ছাই নাছিল তথাপিতো আহিলো আৰু কারণ কি হ্যাঁ আপোনাচোন দরমা দিব নামে নাই এনেকে কেনেকে চলিব কখন গুরু আপুনিয়ে আইবো আইবো আমারও একদিন ভালো দিন আইবো কিন্তু কেতিয়া আইবো আপোনার বোর বাটির কুপ খায় ভাল দিন আইব না কাস্টমারও লাঠি সর খায় ভাল দিন আইব এই বেশি কথা কমে নাকি তো কই দিলাম তোর থেকে আমার বেশি টেনশন আছে বুঝছাস গুলামের বাচ্চা একো টেনশন নাই আপুনি আর্মির মেজরের পরা গই মোর ইমান উন্নতি হল যে আপোনার সেলুনত কাম করিব লগা হল কোর মানু গই মই কোট পালু আহি ইস 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 এই গুলামের বাচ্চা তুই মেজরের করে সাগর আসিলি না সকি দাল আসিলি রে এই তোর কি টেনশন আছে রে এদিকে তোর তো টেনশন নাই তুই বিয়া করছস বিয়া করছ নাই বিয়া করছি আমি আমার আছে টেনশন বুঝছস জেরিনার কাপড় সুপার দেওয়া লাগে ঘরের বাজার করা লাগে চাউল আনা লাগে সবজি আনা লাগে বুঝছ তোর তো টেনশন নাই ভাই কি বুঝবি ওখানে একটা আমি বেলে একটা চিন্তা করা লাগবো রে ভাই রে ও গুরু কি বেলে চিন্তা আরে হেই বেলে চিন্তাটাকেই চিন্তা করি আছো হেইটাই মাথাত সুমুয়া নাই আমার অলপ ভালকে চিন্তা কর লাল বাতি জ্বলা বিজনেস কিন্তু চিন্তা নকরিব দে হ্যাঁ আমি একলা কিমান চিন্তা করিম রে তয় চিন্তা কর না বারু হব দিয়ক করিছো বারু গরু এই গরু কসকারে রে গরু কসকারে নয় গুরু কইছো গুরু হ্যাঁ গুরু বিল্লা কবি ওই শালু রক্ষুন র কি হলে হাপা
এই মই শুনা পাছো তই কাম করা কোম্পানিটো বোলে এই গাঁও শহর দেশ এরি গুছি গেল কথাটো হয় না কোনে কৈছো তোক এগিলাখান কথা বাইরে গছি ইটা কও কথাটো সোজা না মিছা কি সরুর মানুষ মূল লগত গাদ্দারি করে তাই তো কি বলে কছিনু ইমান ডিটেলস মই তাই কয় কথাগুলা কব নর নয় ইটা কও কথাটো হয় না নয় হয় হাপা আমার এরপাই নয় কোম্পানি তো পলে গুছি গেল ওই আমজি কি শুনছো মই এগলা জি শুনছা ঠিকই শুনছা ও হাপা তয় আর মোক এগলাখানোর কারণে দুঃখ নদরবি দে কিয়া দুঃখ নদরিমে দোস্তুর মত দুঃখ ধরিম তই আমার ঘরত যাই পেলাই 3,000 টকাৰ পাই 90,000 পাম বুলি কৈছিলি ইতা সোমাই হৈছি মোক 90,000 টকা ঘূৰে দি এ হাপা সবু ইচ্ছা তই মোৰ ভাল লগ হয়নে নহয় হয় তই মোক ভাল পাৱ না পাৱা পাও পিছে হলি তই মোৰ পৰিস্থিতিটো কিয় বুজি নাপায় কচমছে টকাৰ লগত এগিলা বন্ধু ভাল পাৱা সম্পৰ্ক নাই হুইচ মেটাৰিছ টকা তেতিয়া মোৰ চকু কণা ইতা কও মোৰ টকা ঘূৰাই দিবি নে নাদা মই আকৌ দেখা নাপাওঁ এগিলা এ হাপা ইনা মূলস্তু নকৰবি শুনে কোনবাই শুনবোৱে তোৰ যিগিলাখান টাকা পাব লগা আছে মই চব ঘূৰাই দিম তই আকৌ টেনচন ল'ব নালাগে মুঠতে কেইদিনমান ধৈৰ্য ধৰিব লাগিব আৰু এই মই বেছি দিন ধৈৰ্য ধৰাত নাই সোনকালে টকা ঘূৰাই দিবি হাপা তইনো কিয় ইনা মোৰ ধৈৰ্য হৈছে তই একবাৰ খুজছা না দেউতাই মোক ঘৰত থাকিব দিছিনে নাই মই কিবা খাইছো নে নাই এথান মই ক'ৰ পৰা আহি আছো খালি টাকা 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 দুদিনমান ধৈৰ্য ধৰিব নোৱাৰা নেকি হে তোৰ দুখ সুখ এগিলাখান মই শুনত নাই সোনকালে মোৰ টকা ঘূৰাই দিবি এতিয়া য'ত যাবা আছে যা আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অতুল অটো হিমালয়ান নিম ফেস ওয়াশ নেরোলেক সুরক্ষা আইডিয়া 4G মাই এয়ারটেল অ্যাপ ISL সিজন 3 গডরেজ এক্সপার্ট অরিজিনাল সাইকেল পিওর আগরবত্তি টিভিএস আপাচি আরটিআর লিয়া আগরবত্তি বরুণা পাম্পস আপকে পানি কা প্রেসার হাম লেতে হে আর SBI হোম লোন মানে আপনি মুতনত কাম কো মহাপ্রভু এইবোৰ শুনাগত তুমি মোক মাৰি নেপেলালা কিয় আই কুকুৰ এটা সময়ত তই মোৰ তলত কাম কৰিছিলি আকৌ এতিয়া মই তোৰ তলত কাম কৰিব লাগিব হা এইবোৰ কি ধৰণৰ কথা সেইটোৰে পৰিষ্কাৰ ঠিকে কৈছে মহাপ্রভু সরু লড়া মাফ করে দিবা ওই তোর তোরে মানুষ এনেক ব্যবহার করবো লাগে হয়নি চাই লম
দুইটাকে চাই লম হব না মাটি দখল কই মু বুকুত জিতু খাপ মাইছ দুইটাকে মই চাই লম হব না আরে তরে বস্তু আনি কি ওটে একটু মারি এটা কেন আনু কি থাও থাবি নিকি দানু ও খে জানু কই থাক দা তই একদম মই নহলি এটু লই লবি ও বুইসা একদম এটু দি মারি দিবি তা আ মাই দিম একদম ইমান হারামে যি হচ্ছ তাৰে উত্তৰ দি নহলে কিন্তু আজি মই তোক বাইচাই চাই থকা নাই দে কচম চে কি কথা কয় কি কলো তাক মই সেইটো নকয় কে আমাৰ কোম্পানীটো পলে যাওয়ার কথা গাঁৱৰ কায়ো মানুহ গম পোৱা নাছিল মই মনে মনে লুকে ৰাখিছিলো কিন্তু তই হাপা কবা কিহে পালা কোনি হয় তোর হি আকো নহয় হি মোর কিন্তু সিদিনাখান রাস্তাত লোক বাই কথার প্রসঙ্গত কিবা কা উলে গেল আর কথা মাত দিম কথার প্রসঙ্গত উলে গেল কিন্তু তই আকবার না ভেবিলি তোর এই ভাইয়ের কি হবো হ্যাঁ এই কথা তো যে গাঁৱর গোটাই মানুষ মুখে মুখে উলছি তই গম পাইছ নাই হবু দে আপা ইমান হং করবে না লাগে মুখুর পে কিবা কা পিছলি গেল আর কিবা কা পিছলি গেল আর কবা আছি মুখ ভাঙি দেও নি ঘোষা মারি ইমান হং করবা লাগে আট মিনিট র হং নকর র পাগলি র তুই কাজি মই নেরু কি অভদ্র মানুহে মাটি আনি ফেলে মানুহক ইলাহান কৰি থাকে পিছে কিবা কামত যাব হবলা অ ডাঙৰ ভনী মাষ্টৰৰ পুতাক চালুয়ে মোক বৰবাদ কৰি দিলে নহয় সৰ্বমুঠ 5000 টকা মই জমা থৈছিলোঁ তাৰ তাত কিন্তু এতিয়া শুনিছোঁ কোম্পানীটো বোলে পলাল এতিয়া মই কি কৰিম বাৰু কচোন আপোনাকো লম ফিলে আপুনিও টকা থৈছিল নেকি অ 5000 টকা মই থলো তেওঁলোকে ক'লে 5000 টকাত 50000 টকা পাবি এতিয়া টকা পইচা মাৰি ফুট আমাৰ পৰাও 3000 টকা নিলে নহয় ই দাতাত দেখা দেখিয়ে নাই কিন্তু আমাৰ বাপা এৰি দিয়া লোক নহয় ই 3000 টকা বুলি হেৰব মিঠাই খুৱাবি হাও কচাম
কিয় জোরণ জয়িনে চলি বলি হয়েছি নাকি নে জোরণে দোকানতে বাদ দে পাচ্ছি ও গুরু চালু ঠিক কথা কৈছে এই বুড়া সাইকেল বেছি কিমান টাকা পাম দুদিনমান ধৈর্য ধরাই ভাল হব 30,000 টাকা পাম কি কয় আর যদি এই গুলামের বাচ্চা পলায় যায়গা তোর পকেটে থেকে দিবি গুলামের বাচ্চা 30,000 টাকা ই পলায় যাব নোয়ারে ই আমার গাঁওতে থাকে ঘরত যাই ধরিম তা পাঁচ হাজার টাকা মই থলো তেওঁলোকে ক'লে 5,000 টাকাত 50,000 টাকা পাবি এতিয়া টাকা পয়সা মারি ফুট আমার পরাও 3,000 টাকা নিলে নহয় ই দাতা দেখা দেখিয়ে নাই কিন্তু আমার বাপা এড়ি দিয়া লোক নহয় ই 3,000 টাকা উলি হেরবো হয় ইমান টাকা কোনে আনা এড়ি দিব হে অ তো আপুনিও এড়ি নিদিব টাকা নোপোৱালৈকে একদম এড়ি নিদিব কিন্তু নাই নেৰো ইমান সহজতে এড়িম বুলি ভাবিছে নেকি বাৰু যাওঁ দেচোন হেঁতৰ ঘৰলৈ কি কয় তাকে শুনি লওঁ যাওক যাওক যাই পেলাই ভালকে দম এটা দি থৈ আহিব নহলে ইমান সহজতে সি ওলোৱা লোক সিহঁত নহয় যাওক দিয়ক ঠিক আছে মই আহোঁ হয় ময়ো আহোঁ দিয়ক গৰম মজা লাগছে ৰে দেখছে ৰে এটা চালো নাই এটা নাই এইবাৰৰ খেতি ইমান ভাল হোৱা নাই তই আগভেটি কি বলক আমাৰ দোকানত বলক মই কতো দোকান চোকান যাবান নাই আগবাৰ পৰিষ্কাৰে মাতি নি যি কৈছি মই আৰু যাব নাই দে কৈ দিছো তেৰিকা আজি চুলি কাটি নিদো নহয় মিঠাই খুৱাম মিঠাই খুৱাবি হাও কচাম কিয় জোৰোণ জয়িনে চলি বুলি হৈছে নেকি নে জোৰোণে দোকানতে বাদ দে পাচ্ছি নহয় নহয় আজি মোৰ জন্মদিন দোকানতে পাৰ্টিটো কৰিছো হয় নে কি বাতিয়া দা অঁ তাৰ মানে অংকটো বেলেগ আগগুলি দুই চিকাৰ হয় না মানুহ মিঠাই খুৱাবি 5 টকাৰ চুলি কাটি ল'বি 20 টকা অংকটোতো সেইটোৱে নহয় নহয় আজি চুলি কটা বন্ধ বলক দোকানলৈ মিঠাটো খাই যাব বাপ ঐ আজি দিনটো মোৰ ইনাম ভাল না মিঠাই খাবাক লাগিলে ইনাম জোৰ কৰছ দেচোন বাৰু যৌ তই মোৰ লগতে যাব লাগিব উঠিম উঠিম উঠ ধৰি দিছো ৰ কোম্পানীটো হে মারা গেছি মইতো মারা যাওয়া নাই তই দুদিনমান ধৈর্য ধর তই যিমান টাকা পাব লাগা আছিলি গোটেইখিনি মই তো ঘুরে দিম নাই না গুরু ইয়ার কথা নুশুনিব ই কৰপৰা ইমান টাকা ঘুরাই দিব ইয়ার চাইকেলখন রাখি থৈ দিয়ক নিদিব এ বাজিয়া তোর মাথাত কিবা আছে নাই হা এই মোর বুলে চাইকেলখন বেছিলি কেই টাকা পাবি 8,000 টাকা আৰু কেইদিনমান ধৈর্য ধরলি 30,000 টাকাই মই ঘুরে দিম এতিয়া কোনটো কৰা কৰ ও গুরু চালু ঠিক কথা কৈছে এই বুড়া চাইকেলখন বেছি কিমান টাকা পাম দুদিনমান ধৈর্য ধরাই ভাল হব 30,000 টাকা পাম কি কয় আর যদি এই গুলামের বাচ্চা পলায় যায়গা তোর পকেটে থেকে দিবি গুলামের বাচ্চা 30,000 টাকা ই পলায় যাব নোয়ারে ই আমার গাঁওতে থাকে ঘরত যাই ধরিম তা ঠিক কথা কইছস আচ্ছা চালু একটা কথা ক তোমারে আমি এই সাইকেল আজকে দিয়া দিমু এক মাস টাইম দিলাম তোমারে আমি
আমার টাকা কিন্তু সুদে মূলে আমারে দেওয়া লাগবো একেবারে 100% দিমে জরনকা আপনি একদম টেনশন নলবো আকমা কি যে দিমাই পারো নয় 15 দিনের ভিতরতে হুতে মূলে গুতাখিনি আদায় করে দিছো যাম আচ্ছা আচ্ছা ঠিক আছে সাইকেল নি দিও হ্যাঁ সাইকেল নি দিও একটা সাইকেল দিয়ে দিও থাম যাবা বারো যা যা ও জরনকা আতা কথা কি জানা না কি মন নাম তো কিয়া সালুয়াল নাজনা নহয় না মোক মানুষগুলা খানে কি কয় জানা আশটা শিয়াল মরি বোলে চালু জন্ম হয়েছি কিবা বুঝি পাইছা পাহা নাই দে ভাবি থাক ঐ গোলামের বাচ্চা কি করে রে আমি আরো কাজিয়া নকরুম দে ও বউ আমাক ক্ষমা করি দে এ জিলাপি বেলে কুর্তি সিকুর দিবা দি তাতে তোর কান বলকে কি আছে হা আমি কি বেলেকে থাকব নরিম হা কি কুকুর তো সাইল মই রো সম্পত্তি এও হেপা আমি সকলোৱে ভগবানৰ সম্পত্তি বুঝিছ হেপা এতিয়া মই বহুত সুখী তই যদি সুখী হব বিচাৰ তই মোৰ ওচৰত হল ল খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া অটল অটো হিমালয়ান নিম ফেচ ৱাছ নেৰোলেক সুৰক্ষা আইডিয়া 4G মাই এয়াৰটেল এপ ISL চিজন 3 গডৰেজ এক্সপাৰ্ট অৰিজিনেল চাইকেল পিয়ৰ আগৰবত্তি TVS আপাচি RTR লিয়া আগৰবত্তি বৰুণা পাম্পছ আপকে পানী কা প্ৰেছাৰ হম লেতে হে আৰু SBI হোম লোন